মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দেখলেন, পরিষ্কার দেখা গেল যে বাইরে থেকে কিছু লোক এসে অর্জুনদের ক্যারেজে এগুলো রেখে গেছে। তার মানে কি হয়? তার মানে এটাই যে অর্জুনরা সবাই নির্দোষ। ইস, একই কাঁচা কাজ করলে রবিনা স্যার, আমি এখন কি করে ম্যানেজ করব? দেখুন, এই ভিডিওটা যে আসল তার কি কোনো প্রমাণ আছে? এটা অর্জুনদের গ্যারেজের একেবারে সামনের দোকানের সিসিটিভি ফুটেজ, এটা কেন নকল হতে যাবে বলুন তো? হাকি মুশকিল, এটা তো আপনি বলছেন, আমরা মানব কেন? ভিডিওটা আরেকবার চালান। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু সময় নষ্ট করছেন। দেখি 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 দেখি, প্লিজ একটু কোঅপারেট করুন। দেখি একবার আপনাকে দেখি। সেম টু সেম, এক্স্যাক্টলি সেম। কি অদ্ভুত ব্যাপার না? দেখুন আপনার এই যে কাটা দাগটা সেটাও রয়েছে। বাহ, এটা তো দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হবে। মানে পুলিশ নিজে নিষিদ্ধ জিনিস অর্জুনদের গ্যারেজে রেখে অর্জুনদের ফাঁসানোর চেষ্টা করছিল। বিটলু বলছি, এটা কত বড় নিউজ হবে বলতো? হ্যাঁ, তাই না? তাহলে আমরা কাজ করি, আমরা রিপোর্টারদের কাছে যাই, গিয়ে ভিডিওটা দেখাই, দেখে ওদেরকে বলি যে এটা নিয়ে একটা সুন্দর নিউজ বানাবে। বেকার সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং বাইরেই যাই। এটা ম্যাডাম 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 বলছিলাম যে দেখুন, আপনি কিন্তু একটা ভিডিওর ভিত্তিতে কাউকে এরকম ভাবে অ্যাকিউজ করতে পারেন না। তাহলে কয়েকটা বক্সে ভরা নিষিদ্ধ নেশার জিনিস পেলেই কাউকে এভাবে অ্যারেস্ট করা যায় না। সরি ম্যাডাম, মানে না, আমাদের ভুল হয়েছে যে ওদের এভাবে তুলে আনাটা, ওদেরকেও ফাঁসিয়েছে। আমি ওনাদের এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি, চার্জ করা ফর্মালিটি আর কি। হালদার, আমাদের গাড়ি করে ওনাদের না একটা সোজা বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ না, সেসবের কোনো দরকার হবে না। দেখুন বাইরে রিপোর্টার্সরাও ওয়েট করছে, অর্জুনদেরও নিশ্চয়ই কিছু বলার আছে। আমরা এক কাজ করি, আমরা আসি। না না প্লিজ ম্যাডাম, মানে আপনি ডিআইজি সাহেবের মেয়ে তো, আমাদের একটা ডিউটি আছে, আমাদের ডিউটিটা পালন করতে দিন। অবিনাশ স্যারের মেয়েটা দেখছো? অবিনাশ স্যারের চেয়ে বেশি ডেঞ্জারাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।